রথযাত্রা বলতেই সবার আগে নাম আসে পুরীর, কারণ পুরীকে অনুসরণ করেই বাকি সব জায়গায় রথযাত্রা হয়। আর সব কিছুরই একটা ইতিহাস আছে, কিন্তু কবে থেকে পুরীতে রথযাত্রা শুরু হয়েছিল তা নিয়ে বিস্তর মতভেদ দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে অনেকে ভরসা রাখেন উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণের ওপর। এই পুঁথি অনুযায়ী মহারাজ ইন্দ্রদমনের আমলে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করা হয়, একই সঙ্গে রথযাত্রাও চালু হয়। বিভিন্ন ইতিহাসবিদদের দাবি 1078 সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির, 1174 সালে মেরামতির পর তা বর্তমানে জগন্নাথ মন্দিরের চেহারা নেয়। কিন্তু আবার রথ চপত নামে আরও একটি গ্রন্থে আছে যে 800 শতকে রাজা যযাতি কেশরী রথযাত্রার উৎসব উদযাপন করেছিলেন। সেই সময় তিনি শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। মাদলা পঞ্জি নামে একটি কালানুক্রমিক বিবরণমূলক গ্রন্থ থেকে জানা গিয়েছে, আগে জগন্নাথ মন্দির থেকে গন্ডিচা মন্দিরে যাওয়ার পথে মালিনী নদী নামে একটি নদী পড়ত। ওই নদীটি বর নদী নামে পরিচিত ছিল। ওই সময়ে রাজার 6টি রথ এই রথযাত্রায় অংশ নিত। শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা এবং সুদর্শন চক্রকে ওই নদীর দিকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 3টি রথ ব্যবহৃত হতো। তারপর বিগ্রহগুলি নদীর অপর পারে নিয়ে যাওয়া হতো নৌকোয় চাপিয়ে। সেখান থেকে গন্ডিচা মন্দির পর্যন্ত শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বহন করার জন্য আরও 3টি রথ থাকত। কথিত আছে রাজাবীর নরসিংহ দেবের রাজত্বকালে মালিনী নদী পলিতে ভর্তি হয়ে যায়। তারপর থেকে 3টি রথই সরাসরি গন্ডিচা মন্দির পর্যন্ত যায়। এই গন্ডিচা মন্দির শ্রী জগন্নাথ মন্দির থেকে 2.8 কিলোমিটার দূরে। মাদলাপঞ্জি অনুযায়ী গন্ডিচা মন্দিরটি আগে কাঠ দিয়ে তৈরি ছিল, কিন্তু তারপর রাজাবীর নরসিংহদেব সেটি পাথর দিয়ে পুনর্নির্মাণ করান, আর এতে পুরীর রথযাত্রার জৌলুস আরও বৃদ্ধি পায়।